আসসালামু আলাইকুম আমার প্রিয় ছোট্ট শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজ আবারও তোমাদের কাছে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে চলে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই গত ক্লাসে যে প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা পড়েছিলে সেগুলো সবাই সুন্দরভাবে আনন্দের সাথে শেষ করতে পেরেছ। আজ আমরা আবারও মজা করে কিছু প্রশ্ন ও উত্তর শিখব। তাহলে এসো আমরা তা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রথম প্রশ্নটি দেখো, উম নম্বর, রোদ কোথায় হেসেছে? দেখো এখানে একটি ছবি দেখা যাচ্ছে, মেঘ সরে যাচ্ছে, মেঘের পাশে আবার সূর্য উঠেছে, রোদ দেখা দিয়েছে। আমরা এরকম একটি বিষয় কোথায় শিখেছিলাম বলতে পারবে শিক্ষার্থীরা? আমরা ছুটি ছড়াটিতে এরকম একটি বিষয় পড়েছিলাম, মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। এখানে বলা হয়েছে মেঘের কোলে রোদ হেসেছে, মানে মেঘ সরে গিয়ে সেখানে রোদ দেখা দিয়েছে, সূর্য দেখা দিয়েছে, তাই বলা হচ্ছে মেঘের কোলে রোদ হেসেছে। তারপর আছে কি, চ নম্বরে, কোথায় চাঁদ উঠেছে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে একটি ছড়া পড়েছিলে, ছড়াটি ছিল খুব একটি ভালো সুন্দর একটি ছড়া ছিল, কাজলা দিদি, কাজলা দিদিকে নিয়ে ছড়াটি ছিল। সেখানে কি বলা হয়েছিল, ছড়াটির প্রথম লাইনে লেখা ছিল, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। প্রথম লাইনের যে কথাটি, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এখানে প্রশ্ন করেছে দেখো কোথায় চাঁদ উঠেছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এতক্ষণে যে প্রশ্নের উত্তরটি কি হবে, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে। তারপর দেখো ছ নম্বর, আমরা সেখানে কিভাবে থাকি? প্রশ্ন করা হয়েছে আমরা সেখানে কিভাবে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের গ্রাম ছড়াটিতে কিন্তু এটা পড়েছিলাম যে থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। দেখো এখানে একটি গ্রামের ছবি, গ্রামের ছবিতে কি দেখা যাচ্ছে, ওরা দুজন বান্ধবী, দুই বোন, ওরা কি করে, একসাথে খেলাধুলা করে, কেউ কারোর সাথে মারামারি করে না, কেউ কারোর সাথে ঝগড়া করে না, সবাই মিলেমিশে থাকে, তাই না? গ্রামে এমনই, সবাই একসঙ্গে মিলেমিশে থাকে, কেউ কারোর সাথে রাগ করে না। তো আমাদের গ্রাম ছড়াটিতে আমরা কি পড়েছিলাম, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। তাহলে ওখানে আমরা সবাই মিলেমিশে থাকি, তাহলে উত্তরটি কী হবে সোনামণিরা? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আমরা সেখানে কিভাবে থাকি, আমরা সেখানে মিলেমিশে থাকি। তারপর দেখো বর্গীয় জ নম্বর, বউ সাজবে কে? নিচের ছবিটি খেয়াল করো সোনামণিরা, দেখো নিচের ছবিটিতে কিছু পায়রা ছবি দেখছি, তাই না? পায়রাগুলো কিন্তু খুব সুন্দর করে সেজেছে, মাথায় টোপর পড়েছে, তারপরে এই পায়রাটি মাথায় টায়রা পড়েছে, দেখো সোনার টায়রা পড়েছে সে, আর এখানে একটি পালকি রাখা আছে। তারা আজকে বউ সাজবে এবং তাদের বিয়ে হবে, তারা পালকিতে চড়বে, তাই না? এরকম একটি ছড়া কিন্তু তোমরা গত অর্ধবার্ষিক পরীক্ষাতে তোমরা পড়েছিলে। সেই ছড়টির নাম মনে করতে পারবে? ছড়টির নাম ছিল সোনার পালকি। এসো তাহলে আমরা সেই উত্তরটা পড়ে নেই, কিভাবে আমরা উত্তরটি খুঁজে পাবো সোনামণিরা? ছড়টি মনে করো, বাক বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি। এই যে ছড়াটি, এর মধ্যে কিন্তু উত্তরটি আমরা পেয়ে গেছি। তাহলে কারা বউ সাজবে সোনামণিরা? নিশ্চয়ই তোমরা বলতে পারবে এখন, পায়রাগুলো বউ সাজবে। এসো আমরা আবার প্রথম থেকে প্রশ্ন এবং উত্তরগুলো পড়ে ফেলি। প্রশ্ন ও উত্তর, ও নম্বর প্রশ্ন হচ্ছে রোদ কোথায় হেসেছে? উত্তর, মেঘের কোলে রোদ হেসেছে। চ, কোথায় চাঁদ উঠেছে? বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে। ছ নম্বর, আমরা সেখানে কিভাবে থাকি? আমরা সেখানে মিলেমিশে থাকি। উত্তর শেষ হলে প্রত্যেকটি উত্তরের পরে একটি করে দাঁড়ি দিতে হবে, কারণ এগুলো এক একটা বাক্য। তারপর বর্গীয় জ, বউ সাজবে কে? পায়রাগুলো বউ সাজবে। তোমরা অবশ্যই বানানগুলো খেয়াল করে পড়বে। দেখো মেঘের কোলে, কোলে বানানে দেখো কয়কার কো দেওয়া আছে, লয়কারে লে। তারপর বাঁশ বানানে চন্দ্রবিন্দু এবং চাঁদ বানানেও কিন্তু চয়ের উপর চন্দ্রবিন্দু আছে। এগুলো খেয়াল করে তোমরা বানানগুলো খেয়াল করে পড়বে। পায়রাগুলো, পায়রাগুলো বানানে গুলোটি কিন্তু বেশি দূরে লেখা যাবে না, গুলো শব্দটি একদম পায়রার কাছাকাছি লাগিয়ে লিখতে হবে পায়রাগুলো। এভাবে তোমরা বাসায় সুন্দর করে আনন্দের সাথে এই প্রশ্ন উত্তরগুলো শিখবে। আশা করি গত ক্লাসের প্রশ্ন উত্তরের মতো তোমরা এই প্রশ্ন উত্তরগুলো সুন্দর করে শিখতে পারবে।
তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের কাছে আবার উপস্থিত হব অন্য কোনো সময়। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।